প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় জিম রাখা ইসরায়েলিদেরকে হামাস যখন মুক্তি দেবে তখনই যুদ্ধবিরতি কার্যকর করা হবে সিয়াটলে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন এর আগে তিনি যেমনটা বলেছেন এটা হামাসের ওপর নির্ভর করছে তারা যদি এটা করে তাহলে চাইলে আগামীকালই এটা শেষ করতে পারেন তারা আজ জিম্মিদেরকে মুক্তি দিলে আগামীকাল থেকেই যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে গাজায় জিম্মি হওয়া পাঁচজন আমেরিকানের পরিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালেভান ও মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেড ম্যাকার্ক এর সঙ্গে দেখা করেছেন বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের কাছে দেয়া একটি স্মারকলিপিতে ওই পরিবারগুলোর সদস্যরা তাদের হতাশা প্রকাশ করেছেন বিশেষ করে সম্প্রতি হামাসের প্রকাশিত ভিডিওতে জিম্মিদেরকে দুর্বল ফ্যাকাশে ও চলাচলে অক্ষম দেখার পর তাদের মধ্যে এই হতাশার পরিমাণ বেড়েছে চলতি সপ্তাহের শুরুতে কোনো চুক্তিতে সম্মত না হয়েই হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা কায়রো ত্যাগ করেছেন হামাসের কর্মকর্তারা বলেছেন কায়রোর আলোচনায় মধ্যস্থাকারীদের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করায় জিম্মিদের মুক্তির বিষয়টি স্থবির হয়ে পড়েছে